মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালের সূচনা হল চার বাংলা মন্দিরে পর্যটন মানচিত্রে আরও জায়গা দিতে পর্যটনের আরও বিস্তার করতে এবার তৎপর রাজ্যে পর্যটন বিভাগ মুর্শিদাবাদ জেলাতে শুরু হল দুই দিন ব্যাপী মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে রানী ভবানীর চার বাংলা মন্দির ও কাশিমবাজার রাজবাড়িতে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন হলো। शुक्रवार सन्थाई आजिमगंज चार बांगला मंदिरें ये अनुष्ठान सूचना करा है हम लोग का बहुत गर्व का बात है कि ये अपना मुर्शिदाबाद में इतना सुंदर टेंजिबल और इन हेरिटेज है इसको प्रचार करने के लिए हर साल मुर्शिदाबाद हेरिटेज डेवलपमेंट सोसाइटी ये मुर्शिदाबाद हेरिटेज फेस्टिवल ऑर्गेनाइज करते हैं और ये हमारा एनुअल इवेंट है पूरा देश विदेश में मुर्शिदाबाद को प्रचार करने के लिए মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা দু সাল থেকে টানা ১২ বছর ধরে একটি সংস্থা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানকে তুলে ধরতে দেশ ও বিদেশের পর্যটকদের এনে উৎসব পালন হচ্ছে তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এই হেরিটেজ ফেস্টিভ্যাল অংশগ্রহণ করছে শেরওয়ালি शहर वाली कुजीन किया शहर वाली एक कम्युनिटी है जो जैन कम्युनिटी मुर्शिदाबाद का जो अजीमगंज और जियागंज में रहते हैं और इनका खाना बहुत मशहूर है तो इनका शहर वाली फ़ूड फेस्टिवल हुआ फर्स्ट पार्ट ऑफ द प्रोग्राम लंच के टाइम में उसके बाद हम लोग पूरा अजीमगंज का हेरिटेज वॉक किया उसमें हवेली सब गए जिसमें सिंघी कोठी नौलखा कोठी बड़ी कोठी দুধরিয়া রাজবাড়ি অরসা এসা অরবি বহৎ সারা জৈন মন্দির কৌসবামলক ভিজিট গিয়া মুর্শিদাবাদ জেলার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয় মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ জেলাতে পর্যটন মানচিত্রে আরও জায়গা দিতে উৎসাহে বিনিয়োগকারী এবং ভ্রমণ এজেন্টদেরকে আকৃষ্ট করতেই এই হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালে নবাবী আমুলের খাবারের ব্যবস্থা করা হবে পাশাপাশি লোকসংস্কৃতি সহ একাধিক মনোরঞ্জন জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয় আয়োজন করা হয় রায় বেশে ঢাক ঢোল থেকে বাউল সঙ্গীত এবং বেলডাঙ্গার আতশবাজি সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় চার বাংলা মন্দির সংলগ্ন ময়দানে মুর্শিদাবাদ এমনিতেই ঐতিহ্যবাহী এর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে ইতিহাস আর তাকেই এবার জনসমক্ষে তুলে নিয়ে আসার এক অদম্য প্রয়াস বলা চলে যা মন সকলের এমনটাই জানাচ্ছেন তিনি দেশের পাশাপাশি বিদেশের পর্যটকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আনন্দ পান চার বাংলাকে পিছিয়ে সুন্দর প্রোগ্রাম উইথ ফ্রম বেলডাঙ্গা হওয়া और ये मॉन्यूमेंट जो है आपके पीछे हमारे सामने जो दिख रहा है ये काफ़ी सालों से खंडर बन गया था और हमारा इच्छा था कि इस जगह को सफाई कराऊं और सफाई करा के यहाँ बहुत बढ़िया एक कल्चरल प्रोग्राम हो सो दैट ये जगह भी टूरिस्ट सेक्टर में इसका प्रचार हो सके मुर्शिदाबाद थे कौशिक अधिकारी रिपोर्ट न्यूज़ 18 लोकल